তৃণমূলের সঙ্গে পশ্চিমবঙ্গে জোট হলে কংগ্রেস দলটা বিলুপ্ত হয়ে যাবে, ব্যারাকপুরে বললেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের জাতীয় স্তরে এবং রাজ্য স্তরে জোট হওয়া নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করেছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচি। তিনি এই বিষয়ে মুখ্যালয় মহাজাতি সদনে দলেরই এক কর্মসূচিতে গিয়ে গত 28 আগস্ট আক্রান্ত হয়েছেন দলের একাংশের কর্মীদের কাছে। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে তার করা পোস্টে ফের শুরু হয়েছে জল্পনা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে প্রদেশ কংগ্রেস মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার কাছে এই বিষয়ে কোনো খবর নেই বলে জানান তিনি শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এছাড়াও তিনি কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের রাজ্যে জোট হলে কংগ্রেস বিলুপ্ত হয়ে যাবে বলে দাবি করেন। তিনি প্রয়োজনে রাজ্যে কংগ্রেস কর্মীদের মতামত নেওয়ার কথাও বলেন এবং যদি তার বক্তব্যের সাথে সহমত পোষণ না করে তাহলে তিনি রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নেবে বলেও দাবি করেন। এই নিয়ে তো দীর্ঘদিন ধরে একটা টালমাটাল বিষয় চলছে যে কংগ্রেস তৃণমূল একসাথে এই মিটিং যেটা ব্যাঙ্গালোরে হচ্ছে সক্ষতা নিয়ে, বিভিন্ন সময় নেতৃত্বের একটা নরম সুর লক্ষ্য করা যাচ্ছে। তো এটা নিয়ে তো বরাবর আমি ভোকাল, এই নিয়ে তো বরাবর আমি কথা বলছি। তো আমি গতকাল জানতে পারলাম, আমার কাছে কোনো অফিসিয়াল ইনফরমেশন ছিল না, যে আমাকে মুখপাত্র হিসাবে দল আমাকে সেই জায়গা থেকে বাদ দিয়েছে বলে আমি শুনলাম। আমি জানি না, আমার কাছে কোনো অফিসিয়াল ইনটিমেশন নেই, কিছু সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি বিষয়গুলো। এবং তারপরে বেশ কিছু সংবাদ মাধ্যমে দেখলাম আমাকে নিয়ে ব্যক্তিগত স্তরে আক্রমণ, আমারই দলের এক অংশের এবং আমার সেখানে পরিবারকে টেনে নিয়েও আক্রমণ। তো আমি এই বিষয়গুলো নিয়ে, তাছাড়া কদিন আগে মহাজাতি সদনে দলেরই একটা অংশ তারা একটা আমাকে নিগ্রহ করার একটা প্রচেষ্টা করে। দেখুন, আমি একটা কথা স্পষ্টভাবে বলছি, যারা দলের শুভানুদ্দায়ী তারা আমার যা বক্তব্য তার সাথে তাদের কোনো রকম কোনো তারা ডিফারেন্স অফ ওপিনিয়ন নেই। কিন্তু কংগ্রেস দলের মধ্যে থেকে একটা অংশ যারা তৃণমূল কংগ্রেসের দালালি করছে, যারা পশ্চিমবঙ্গের কংগ্রেস, সাধারণ কংগ্রেস কর্মীদের যে স্বার্থ সেখানে আঘাত আনছে, পশ্চিমবঙ্গের আপামর তৃণমূল বিরোধী যে মানুষজন যারা রয়েছেন তাদের সকলের সেন্টিমেন্ট নিয়ে ছিনিবিনি খেলছে, এটা নিয়ে আমি বলেছি এটা নিয়ে কোনোভাবে আমার বক্তব্যের কোনো হেরফের হবে না। আমি চোরকে সাধু বলতে পারবো না, আমি ওসব পুকুর নদীর তত্ত্বও বুঝতে চাই না, বুঝবোও না। আমার কাছে পশ্চিমবঙ্গের সাধারণ কংগ্রেস কর্মী এবং আপামর তৃণমূল বিরোধী যে সকল মানুষজন যারা রয়েছেন তাদের সেন্টিমেন্টটা আমার কাছে খুব বড় বিষয়। এখন অনেকে বলছেন যে এখানে দলের প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে নাকি আমি বিরুদ্ধাচরণ করছি। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আজকে যারা তথাকথিত প্রদেশ কংগ্রেস সভাপতির অত্যন্ত শুভানুদ্দায়ী হয়ে উঠেছেন তাদেরকে শুধু স্মরণ করিয়ে বলে দিতে চাই যে যেদিনকে প্রদেশ কংগ্রেস সভাপতির প্রয়াত কন্যাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদটা আমিই করেছিলাম, সেদিনকে কেউ ছিল না, প্রতিবাদ আমিই করেছিলাম, সেদিনকে আমি এবং আমার পরিবার পুলিশি হেনস্থার সম্মুখীন হয়েছিল। এমত অবস্থায় দাঁড়িয়ে যারা এই বিষয়গুলো করছে তাদের এই বিষয়গুলো জেনে রাখা দরকার। দলের অনেকে আমার অবদান নিয়ে প্রশ্ন করছে, যারা এই প্রশ্নগুলো করছে তাদের জেনে রাখা উচিত। নেপাল মাহাতোকে গিয়ে প্রশ্ন করলে জানতে পারবেন যে ঝালদা পৌরসভা এবং তপন কান্দুর যে ঘটনা সেখানে আমার ভূমিকা কী ছিল, বকটুই যে মামলা সেটা নিয়ে আমার ভূমিকা কী ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতিকে জিজ্ঞেস করলে জানতে পারবেন যে বিভিন্ন সময় বিভিন্ন মামলায়, সেটা কেন্দ্রীয় বাহিনীর মামলা হোক, পঞ্চায়েত নির্বাচনে বা অন্যান্য অনেক সময় হোক, সেখানে আমার ভূমিকা কী ছিল, বা বিভিন্ন সময় দলের বিভিন্ন কর্মসূচিতে আমার কী ভূমিকা থাকে, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যখন কেউ যায় না সেখানে আমি যাই দলের তরফে। তো সেই বিষয়গুলো থেকে এখন দল মনে করছে যে আমাকে হয়তো মুখপাত্র হিসেবে রাখা যাবে না, কিন্তু আমি এসব পদ তাদের জন্য লালায়িত নই, আমার কিচ্ছু এসে যায় না, পদ আমার শক্তি নয়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি তৃণমূল বিরোধী মানসিকতার যারা মানুষজন তারা আমার শক্তি, দলের সাধারণ কর্মীরা আমার শক্তি। তাই আমি কোন পদে থাকলাম না থাকলাম কিচ্ছু এসে যায় না। তবে একটাই অনুরোধ করব, ব্যক্তিগত স্তরে আমার দলের মধ্যে থেকে যখন এই আক্রমণগুলো হচ্ছে সেটা খুব বেদনাদায়ক। আমি জানিয়েছি বেশ কিছু নেতৃত্ব এই বিষয়ে অবগত, আমি সবাইকেই বলেছি বিষয়গুলো, জানিয়েওছি। এখন দেখা যাক কী বন্দোবস্ত হয় বা কী স্টেপ নেওয়া হয়। কিন্তু আমি এর মানে এই নয় যে আমি বলেছি যে আমাকে মুখপাত্র পদ ফিরিয়ে দাও, কখনোই বলবো না। দল মনে করেছে যে আমাকে মুখপাত্র হিসাবে এই মুহূর্তে রাখা যাবে না, কারণ আমি তো এখন তৃণমূলের প্রতি সুর নরম করতে পারবো না। তবে দলের মঙ্গলের জন্য আমি কালকেও যেটা বলেছি আজকেও বলছি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখন ভদ্রলোকেদের সাথে যদি এখন চোর যদি পাশে বসতে দেখা যায়,
সেই ভদ্রলোকের আইডেন্টিটিটাও কিন্তু প্রশ্নের মুখে পড়ে যায়। এটা দল যত তাড়াতাড়ি বুঝবে তত মঙ্গল। সেক্ষেত্রে আপনার অবস্থান কি যখন দেখুন, আমি আমি অন্যায়ের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধেও যেরকম প্রতিবাদ করি, দলের অন্দরেও যদি কোনো অন্যায় হয় আমি সেখানেও চুপ থাকার লোক নই। তো সেই জন্য আমি বারংবারই প্রতিবাদ করে যাচ্ছি। আমার এখন অবস্থানের জায়গা যদি আপনি বলেন যে আমি অন্য কিছু ভেবেছি কিনা, সেরকম কোনো কিচ্ছু ব্যাপার নেই। স্পষ্টত দলের মধ্যে এই অন্যায়ের বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি, আগেও তুলেছি, এখনও তুলব। আমি তো বলছি, আমি আমার দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বলছি, যারা আজকে তৃণমূলের সাথে সখ্যতা এস্টাবলিশ করার জন্য আমাকে আজকে ভিলেন বানানোর চেষ্টা করছেন, ক্ষমতা থাকলে পশ্চিমবঙ্গের সমস্ত কংগ্রেস কর্মীদের একটা রেফারেন্ডাম নিই, যদি আমার মতের সাথে তারা সহমত পোষণ না করে আমি রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিতে রাজি আছি। যদি হিম্মত থাকে নিন, পশ্চিমবঙ্গে যদি জোট হয় পশ্চিমবঙ্গে কংগ্রেস দলটি বিলুপ্ত হয়ে যাবে, এখানকার কেউ কংগ্রেসের পতাকা নিয়ে রাস্তায় নামবে না, এটা সাধারণ কর্মীদের মনের কথা। যে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন কংগ্রেসকে ডেসিমেট করেছে, যাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা এটাই ছিল যে পশ্চিমবঙ্গে কংগ্রেসকে সাইনবোর্ড পরিণত করতে হবে, সেই দলের সাথে হাত ধরা দিনের পর দিন, মানে আমি 2011 সালের পরে মানে প্রচুর সংসদ, বিধায়ক, পৌরসভার প্রধান, পৌরসভা, পঞ্চায়েত এগুলোকে ছেড়ে দিয়েও বলছি, রিসেন্ট কয়েক মাস আগে বায়রন বিশ্বাসের সদ্য যে ঘটনা আমরা দেখেছি, এর পরেও যদি দল শিক্ষা না নেয়, এই জায়গা থেকেই তো আমার বলা। সেক্ষেত্রে আপনার অবস্থান কী হবে? আমার অবস্থান মানে পরবর্তীকালে কী হবে, আমি এখনও অবধি নেতৃত্বের উপরে আস্থা রাখছি, ভরসা রাখছি যে এই যে অন্যায়, এই যে অবিচার, দলের সাধারণ কর্মী সমর্থকদের প্রতি যে অবিচার হচ্ছে, এর বিরুদ্ধে দল ঠিক ব্যবস্থা নেবে, আমরা যে কথাগুলো বলছি সেটা দল শুনবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।